শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারে না। শক্তি কমে গেছে, আন্দোলনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই। এদেশে যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে, ততদিন স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, গণতন্ত্র নিরাপদ থাকবে। এ কথা আমি আপনাদের গভীর বিশ্বাসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে আমি বলতে চাই। প্রতিদিনই ঘুম থেকে উঠলে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য, বলে দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায় বাংলাদেশে একটাও না খেয়ে মরেছে? না, এত কষ্ট আছে, সংকট আছে, কিন্তু ভয়াবহ কোনো সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশে আমরা ভালো আছি, আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে। আজকে যে সংকট, আমরা আশা করি এই সংকটও কেটে যাবে। দেখেন শেখ হাসিনা কত